কলেজে ভর্তি হইছো কি মনে হয় তোমার কলেজে ভর্তি হয়ে তারপরে তোমার কাছে আইছি গুড অনেকটা মন দিয়া পড়ালেখা কর শুধু পড়ালেখা ছাড়া তোমার কোনো কাজই নেই বলছো এরপর ডিগ্রি পাস করবা এরপর মাস্টার্স করবা কি কইতাছো আবার এক ডিগ্রি বেশি পরীক্ষা দাও লাগবো হ্যাঁ অত বেশি কথা কও কা মুই কি মোর ভালো লাগা কইতে আছি নাকি তোমার ভালো লাগা কইতে আছি আর তুমি ডিগ্রি পাস কইরা মাস্টার্স পাস করবা এর লাগা তুমি ভালো কান চাকরি পাবা এটা তোমার ভালো হইবে না আর হুনো মুই চিন্তা ভাবনা কইরা দেখলাম যে আসলে ডিগ্রি পাস কইরা না ভালো কোনো চাকরি এই যুগ যেমন পাওন যায় না এর লাগা তোমার মাস্টার্স পাস করাটা খুব জরুরি কেন তুমি আমার সাথে এত জুলুম শুরু করছো কত দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো পড়াশোনা করা যেটা তুমি আমার উপর চাপাই দিচ্ছ একসার মোর মুখের লগে কথা কইবা না বুঝছো মনে পাইতে হইলে মুই যা করু এইয়া মতো তোমার চলতে হইবে যতই চাপ দেও কোনো লাভ নাই আমি ঠিকই এইচএসসি পাস করা অবস্থায় তোমারে বিয়ে করব খালি ঘটক দিয়ে আমার বাপের পক্ষ থেকে তোমার বাপের কাছে বিয়ের প্রস্তাবটা পাঠামু তাইলেই দেখবা তোমার বাপ লাফাইতে লাফাইতে আমার লগে তোমার বিয়ে দিব তুমি কি মোরে মনে মনে গাল পাড়তাছো আরে না কি কইতাছো তোমার গালি দিমু কেন আমি তো ভাবতাছিলাম তুমি কত ভালো আমার নিয়ে কত বড় বড় স্বপ্ন দেখতাছো তোমার ভাই আসলে আমি খুব লাকি অন পাও নাই মনে পাইতে হইলে ভালো একখান চাকরি লইতে হইবে বুঝছো তোমার লাগে আমি সব করতে পারবো দরিয়া হ্যাঁ মন লাগেই কারণ লাগবো অন্য কারণ লাগে না আরে আমার জীবনে কেউ আছে নাকি আমার জীবনে তো শুধু তুমি আচ্ছা চলো ওই সুপের জারে যাই এই জায়গায় কেউ দেখা ফেলাইতে পারে খোদায় কয় কি হ্যাঁ সুপের বসবো মানে হ্যাঁ মাথার মধ্যে খালি খারাপ চিন্তা কর তাই না মাথার মধ্যে একটা ঠোয়া দিয়ে একটা মাথা মাথা সব ফাড়াই দিয়ে মুকাইয়া দিলাম সুপের জারে যাইবে সব কত আগে মোর কথা মতো চলবা তারপর তোমার সব কথা মুই শুনবো সবই তো তোমার কথা মতোই করতেছি এই যে ডিগ্রিতে ভর্তি হয়েছি তারপরে ক্লাস শুরু করবো তারপরে ডিগ্রি পাস করবো তারপরে মাস্টার্স পাস করবো তারপর কি করবো একটা ভালো চাকরি নিবো তারপর তোমার বিয়া করবো আমাকে বাচ্চা কাচ্চা হইবো সবই তো তোমার কথা মতো করতেছি মন লাগেই তো করবা অন বাড়ি যাও এখন বাড়ি যাবো মানে মাত্রই তো আইলাম তাতে কি হ্যাঁ মন লাগে দেখা করতে আইছে না দেখা হইয়া গেছে কথা কইতে চাইছে না কথা হইয়া গেছে আর তো কোনো কাজ নাই অন তুমি সোজা বাড়ি যাবা যায়া লেখাপড়া করবা মুই অন যাই তোমার লগে এনে দাঁড়ায়া বেশিক্ষণ কথা কইতে পারবো না মোর বাসায় অনেক কাম কাজ পইরা আছে আর শুনো তুমি মোর লগে 7 দিন দেখা করবা না বুঝছো এটা তুমি কি কইলা 7 দিন দেখা করতে পারুম না মানে তোমার না দেখলে আমি বাসবো নাকি ওই যে একটা গান আছে না এই খবরদার খবরদার কোনো গান গাবে না মোর খোদা গান গাইতে আছে যে মোর গলার সুর না আছে লয় গলা তো না জানো ফাটা বাস একসের বেশি কথা কব না যাও যাওয়ার আগে তোমার হাতটা একটু দিবে মোর হাত ধরবে না মুই তোমার যাইতে কইতে আছে তুমি অন যাও